হ্যালো বন্ধুরা, ভ্রমণ প্রিয় বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসেছি একটি অন্যরকম জায়গাতে, আমরা জানি না এর আগে কখনো আসিনি এই জায়গাতে। এই জায়গাটি কেমন বা কী আছে আজকে প্রথম নজরে পড়লো। আমাদের নিকটবর্তী অঞ্চলে এথেলবাড়ি বীরপাড়ার মাঝামাঝিতে পড়ে এটি। আর এই যে আমাদের যিনি রয়েছেন পথপ্রদর্শক, যিনি ভ্রমণ প্রিয় বাঙালির যিনি উদ্যোক্তা বা বলতে পারেন আপনি যার চ্যানেল আর কি। আর এই যে আমাদের সবার প্রিয় দাদা অশোক দা, আর এই যে ইনি এসকে কাকু। তো দেখতে থাকুন এখানে আমরা যাচ্ছি, এটি পার্ক না আশ্রম? অনেকে বলে পার্ক, অনেকে বলে আশ্রম, তো ওটাই দেখতে যাচ্ছি যে অ্যাকচুয়ালি জিনিসটি কি রয়েছে এখানে জায়গাটা। আর হোস্টেলে রয়েছে রূপন দাদু, আর হোস্টিংয়ে রয়েছি আমি। আর আমি এই প্রথম এই চ্যানেলে হোস্ট করছি ভিডিওতে, তো সঙ্গে থাকুন। প্রায় পৌঁছে গেছি আমরা। আর অ্যাকচুয়ালি এই জায়গাটাও খুব সুন্দর, ওখানে ইটের ভাটা রয়েছে, এদিকে হাইওয়ে NH 37 মেবি এদিকে, কিন্তু এখানে মানুষের পশ্চাৎ দেশ থেকে নির্গত হওয়া কিছু পদার্থের গন্ধ খুব এই জায়গায় রয়েছে। আমরা ওটি কি বলবো আর কিছু বলার নেই। আশেপাশে অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আগে যদি আমার কাছে এখন শুকনো লঙ্কা এসব থাকতো, শুকনো লঙ্কা শুটকি মাছ, তাহলে হয়তো আমি কিছু যজ্ঞ করতে পারতাম। যাই হোক, তো আমরা প্রায় পৌঁছে গেছি এটাতে। খুব নির্জন একটি জায়গায়, এদিকে ফাঁকা, সব দিকেই ফাঁকা, ফাঁকা জায়গার মাঝখানে এটি রয়েছে। খুব সুন্দর একটি জায়গা আপনারা বলতে পারেন। ঠিক আছে, এটি গেটটি তো এখন বন্ধ রয়েছে আমরা দেখতে পারছি, তবে ছোট গেটটি খোলা আছে, ছোটটা। লক আছে, তো আমরা দেখি এটার ভেতর দিয়ে কি দেখা যায়। তো এই হচ্ছে ওই পার্ক, একটু শোনেন না, দেখতে পারছেন এটা কথা, একটু শোনেন না। আরে তুমি উঠা নেই লেঙ্গে আও না, না এসকে। অবশ্য খুব সুন্দর একটি রয়েছে, তবে অ্যাকচুয়ালি পার্ক নয়, পার্ক বলাটা ভুল এই জায়গাটাকে, বা আশ্রমও বলা যায় না এক ধরনের, মানে কি হচ্ছে এখনো ইনকমপ্লিট আছে। এটা এরিয়াটাও খুব একটা বড় না, ওটাই জানার জন্য যিনি কেয়ারটেকার মনে হয় ওই আসছেন। পার্ক হচ্ছে হলো, মানে এটা কে বানাচ্ছে? এটা জিপি থেকে হচ্ছে, জিপি থেকে? না মানে এমনি বাচ্চাদের জন্য, জুনিয়র পার্ক। কেন মানে সাজানো গোছানো থাকবে? আর একটা রাস্তা কোন দিক দিয়ে হবে? এই মাছ ওই একটা জায়গায় যেরকম ই আছে আপনার ওখানে, ব্রিজ আর ওই সাজুবাবুর হেভেন সেন্টারটা কোন দিকে? আমরা জানতাম না, ওখানে দাঁড়ালাম তো ভাবলাম কি হচ্ছে এটা। সুন্দর, ঠিক আছে, কমপ্লিট হলে সানিকে নিয়ে আসা যাবে একদিন, কমপ্লিট হোক। এখনো উদ্ঘাটন হয়নি, আচ্ছা হবে, আরো সাবান ঘুরবে, সাবান ঘুরনা ঘুরবে। এই একটা ফটো নাও, এসকে এখান থেকে একটা ফটো নাও, একটা ফটো নিয়ে চলে যাই। এলাম না পা দল, হ্যাঁ হাতির মূর্তি ফুটতে আনা আছে, ওই দিকে হাতি আছে, ওই যে ওই ওই যে ছোট ছোট আগ লাগানো আছে হাতি এখানে, স্ট্যাচু। তবে যথেষ্ট সুন্দর, ইনকমপ্লিট হওয়ার পরেও এটা তো ডিমডিমা নদী, ডিমডিমা নদীর পাশে একদম। আর সবথেকে দেখো এই মূর্তিগুলো সুন্দর বিষয় হচ্ছে যে একটি নির্জন জায়গার মধ্যে চারদিকে ফাঁকা, মাঝখানে এই পার্কটি, মানে যখনই আসবে বাচ্চারা ওদের মন ভালো হয়ে যাবে। যে মানে যেসব বাচ্চারা মোবাইল দেয় না বা বাড়িতে কান্নাকাটি করে, ওদেরকে একবার অবশ্যই নিয়ে আসা উচিত এই পার্কটাতে। অনেকটা বড়,
কনস্ট্রাকশন পার্ট অনেকটা হয়ে গেছে তাই না? হুম, এটা নদীর মতো কিছু একটা করবে হয়তো, জল থাকবে তবে গাছ লাগানোর পর না কংক্রিট বাইরে থেকে ছোট মনে হলেও জায়গাটি কিন্তু খুব মানে ভালো, যথেষ্ট বড়। সবার পেছনে মেবি ওটা বাথরুম, এখানে হাতির স্ট্যাচু, ওখানে সিংহের স্ট্যাচু, এসব রয়েছে। এরপরে আছে হেভেন শেল্টার, ওই যে ওগুলো, তারপরে দূরে রয়েছে হেভেন শেল্টার। আর যদি আপনারা জানতে চান হেভেন শেল্টার কি, মানে আমাদের উত্তরবঙ্গে যারা রয়েছে তারা, তাদের মধ্যে খুব কম লোকই হয়তো জানেন যে এই হেভেন শেল্টারটি আসলে কী। আর সেটি জানার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেল ভ্রমণপ্রিয় বাঙালি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমাদের নেক্সট ভিডিও ওটা রিলেটেডই আসছে, হেভেন শেল্টার। তো আমাদের এই জায়গাটি ঘোরা হয়ে গেল, আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। আর সত্যি বলতে জায়গাটা খুব সুন্দর হবে, পার্কটা খুব সুন্দর হবে, আর যখন কমপ্লিট হবে, এখনও ইনকমপ্লিট আছে এটি, আরও অনেক কিছু লাগানো বাকি আছে, গার্ডেন হবে, ল্যাম্প বসবে, ল্যাম্প পোস্ট হবে, এগুলো সব এই পোলগুলো সব ল্যাম্প পোস্ট হবে এগুলো। তো এখনও অনেক কিছু বাকি আছে, যখন কমপ্লিট হবে তখন আবার ঘুরে দেখাবো এই পার্কটি। তো এখন এখান থেকে বেরোনো যাক, আপনারা সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করুন ভ্রমণপ্রিয় বাঙালিকে। আমাদের নেক্সট ব্লগ আসবে হেভেন শেল্টার, হেভেন শেল্টার, সঙ্গে থাকুন, বাই বাই।